আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে। শুরুতে সংবাদ শিরোনাম। বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক সংকট আগামী বছর আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রধানমন্ত্রীর। বিএনপিতে আন্দোলন ও নির্বাচন করার মতো কোনো নেতা নেই বলে মন্তব্য ওবায়দুল কাদেরের। রপ্তানিকারক দেশ থেকে 9 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটির। এবং করোনায় গত 24 ঘন্টায় দেশে আরও একজনের মৃত্যু, শনাক্ত 402। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিংয়ের সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিংয়ে স্মার্ট সলিউশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক সংকট আগামী বছর আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশের মাটিতে ফসল ফলিয়ে নিজের খাবার নিজেদের ব্যবস্থা করার কথা বলেছেন তিনি। ভারত সফর নিয়ে আজ বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, সংকট এখন যেটা দেখছেন হয়তো সামনের বছর আরও বেশি সংকট দেখা দেবে, এটা সারা বিশ্বব্যাপী। আমার শঙ্কা হচ্ছে যে সারা বিশ্বে দুর্ভিক্ষ দেখা যাবে, সারা বিশ্বে অর্থনৈতিক চরম দুরবস্থা দেখা দেবে। আমাদের মাটি আছে, মানুষ আছে, ফসল ফলাও, নিজের খাবার নিজে ব্যবস্থা করো, যেন আমাদের কারো মুখাপেক্ষী না হতে হয়। বিএনপিতে আন্দোলন ও নির্বাচন করার মতো কোনো নেতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যে আন্দোলন করছেন, এই আন্দোলনের নেতাকে, এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে লন্ডন থেকে। আজকে আপনারা বড় বড় কথা বলেন, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। আগামী নির্বাচনে নতুন কোনো নেতৃত্ব থাকবে না, ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে আমরাই সরকার গঠন করব। রপ্তানিকারক দেশ থেকে 9 লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার দুপুরে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 9 লাখ মেট্রিক টনের মধ্যে 4 লাখ মেট্রিক টন চাল খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তর কর্তৃক সরাসরি ক্রয় পদ্ধতিতে রপ্তানিকারক দেশ থেকে ও বাকি 5 লাখ মেট্রিক টন চাল খাদ্য অধিদপ্তর কর্তৃক জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আমদানির জন্য দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকা বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে 42 দিনের পরিবর্তে 15 দিন করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29,336 জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরও 402 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় শনাক্তের হার 8.41%, আগের দিন এ হার ছিল 10.55%।